কোন অবস্থাতে একজন আহলুল হাদিস শিরকের সাথে আপোষ করতে পারে না একজন আহলে হাদিস কখনো ছবি মূর্তির সামনে মাথা নত করতে পারে না আহলে হাদিসদের পরিচয় হচ্ছে তারা সংস্কারপন্থী সমাজের সব জায়গায় যেখানে শিরক আছে যেখানে বিদআত আছে যেখানে কুসংস্কার আছে সেখানেই তারা সংস্কারের জন্য এগিয়ে যান আহলে হাদিসদের আকীদা আহলে হাদিসদের মানহাজ সব সময় নবীদের মানহাজ নবীরা কখনো আমাদেরকে বলেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো বলেন নাই মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে অনুরূপভাবে একজন আহলুল হাদিস হিসাবে কোন বিজাতীয় মতবাদকে আমি অনুসরণ করতে পারি না একজন আহলে হাদিসকে কখন আহলে হাদিস বলা হবে যখন সে তিনটি বিষয় পরিপূর্ণভাবে অনুসরণ করবে এক নম্বর বিষয় নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা যারা করেন দুই নম্বর যেটা বিষয় আহলে হাদিসদের সেটা হচ্ছে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করা নিঃশর্ত অনুসরণ করা তিন নম্বর যে বিষয় আকীদা এবং আমলের সংস্কারের মাধ্যম দিয়ে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بأمرنا بالحق وبه يعدلون وعن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم সম্মানিত সুধী মণ্ডলী গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাণপ্রিয় তরুণ যুবক ভাইরা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে এই ভর দুপুরে আমাদের দুপুরে বিশ্রাম পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা এই জমিনে এসে এই উন্মুক্ত জমিনে এসে একত্রিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রতিষ্ঠার জন্যই আমাদের এই সার্বিক সংগ্রাম সম্মানিত উপস্থিতি আজকে এই ভর দুপুরে এই ধরনের আয়োজন আমার সাধারণত করা হয় না অনেকদিন পরে এই ধরনের একটি আয়োজনে আজকে উপস্থিত হলাম এবং সেইখানে আপনারা যে এইভাবে উপস্থিত হয়েছেন দুপুরে খাওয়া বাদ দিয়ে ঘুম বাদ দিয়ে এই সময়টা আসলে আদর্শ সময় নয় তারপরও সম্ভবত মানে আমারই অপারগতার কারণে আজকে এই সময়টা মানে আয়োজনের জন্য আমাদের যারা আয়োজক রয়েছেন তারা ব্যবস্থাপনা করেছেন এবং আপনারাও তাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ধরনের আয়োজন করেছেন যাদের নেক মেহনতে নেক নিয়তে আজকের এই আয়োজনটা সম্পন্ন হয়েছে তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক নিয়ত যেন কবুল করে নেন তাদের প্রচেষ্টা যেন কবুল করে নেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করে নেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকের এই এলাকাতে আমার প্রথম আসা জামালপুরের ঘোড়াধাপ ইউনিয়ন এবং এই ইউনিয়নে যে 53টা আহলে হাদিস মসজিদ আছে এটা জেনে আমি অত্যন্ত অবাক হয়েছি এবং এটাও জেনে অবাক হয়েছি যে এখানে যদিও 53টা আহলে হাদিস মসজিদ আছে কিন্তু এই ধরনের ইসলামী জলসা তেমন নাকি হয় না আমাদের প্রধান অতিথি অলরেডি বলে গেলেন যে এইরকম আয়োজন সাধারণত নাকি হয় না এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যেখানে 53টা আহলে হাদিস মসজিদ আছে আহলে হাদিসদের পরিচয় হচ্ছে তারা সংস্কারপন্থী সমাজের সব জায়গায় যেখানে শিরক আছে যেখানে বিদআত আছে যেখানে কুসংস্কার আছে সেখানেই তারা সংস্কারের জন্য এগিয়ে যান সেই আহলে হাদিসদের একটা জনপদ যেখানে 53টা আহলে হাদিস মসজিদ আছে সেইখানে ইসলামী সম্মেলন হয় না জালসা হয় না তালি বৈঠক হয় না এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার নয় এমনকি আমাদের সম্মানিত সভাপতি সাহেব বললেন যে এখানে নাকি গান বাজনার অনুষ্ঠান হয় এ কথা কি সত্য নাউজুবিল্লাহ মিন যালিক এ কথা একটা আহলে হাদিস জনপদে এসে আমাদের শুনতে হবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এখান থেকে যেটা অন্তত আজ পাওয়া যাচ্ছে যেটা অন্তত বোঝা যাচ্ছে আমরা আহলে হাদিস পরিচয়টা বোধহয় ভুলতে বসেছি
আহলে হাদিস আমরা পরিবারে হয়তো জন্মগ্রহণ করেছি, কিন্তু কেন আমরা আহলে হাদিস এই পরিচয়টা সম্ভবত আমরা ভুলতে বসেছি। আমরা যারা এখানে আছি, উপস্থিত আছি, আমি আপনাদের শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাইব যে আহলে হাদিস শব্দের অর্থ কি, এটা কে বলতে পারবেন? যে কোনো একজনকে বললেই হবে। হাদিসের অনুসারে কে আহলে হাদিস বলা হয়, এটা কি পরিপূর্ণভাবে হলো সংখ্যাটা? আরো একজন বলবেন, কোরআন এবং হাদিসের অনুসারী এখনো হলো না, আরো একজনকে বলতে হবে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী বলেছেন, আরো আরো একটা সংখ্যা বাকি আছে, এখনো হয়নি। আমরা কিন্তু আহলে হাদিস এলাকায় এসে কথা বলছি, আমি কোনো হানাফি এলাকায় কথা বলছি না। না, হলো না। এই সংখ্যাটা যদি আজকে অন্তত শিখে যেতে পারেন, তাহলে মনে হবে যে বা আজকে যে অনুষ্ঠানটা সার্থকতা, এখানে প্রমাণ হবে যে আপনারা আহলে হাদিসের সংজ্ঞাটা অন্তত শিখে গেছেন, আপনাদের নিজেদের পরিচয়টা অন্তত জেনে গেছেন। আজকে আপনাদের কাছে আমাদের এটাই চ্যালেঞ্জ। আবারও জিজ্ঞেস করছি, আহলে হাদিস শব্দের অর্থ কি? পরিপূর্ণ সংখ্যা কিন্তু এখনো পাইনি আমরা। কেউ বলেছেন হাদিসের অনুসারী, কেউ বলেছেন কোরআন ও হাদিসের অনুসারী, কেউ বলেছেন কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। আর একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। এই সংখ্যাটা আপনাদের সবাইকে মুখস্থ করে যেতে হবে। আমার সাথে বলবেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারীকে আহলে হাদিস বলা হয়। কেন এই কথা বলতে হলো? পবিত্র কোরআন এবং হাদিস কিন্তু সবাই মানে, যারা কাদিয়ানি, যারা শিয়া, অথবা যারা আজকে আপনার আশপাশে যত ধরনের মাজার পূজারী হোক, যে কোনো ধরনের মানে ভ্রান্ত ইসলামের অনুসারী হোক না কেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা কি কোরআন হাদিস মানো, সবাই সমস্বরে বলবে আমরা কোরআন হাদিস মানি, বলবে না? তাহলে কোরআন এবং হাদিসের অনুসারী বললেই কি আহলে হাদিস হয়ে গেলাম? না, কোরআন এবং সহিহ হাদিস এটা ঠিক আছে, আমরা শুধুমাত্র হাদিস পেলেই মানি না। কোন হাদিসটা মানি? যেই হাদিসটা সহিহ সনদে প্রমাণিত, যেই হাদিসটা বিশুদ্ধ হাদিস, সেই হাদিসের অনুসারী। এবার তৃতীয় আরেকটা শর্ত, সেটা হচ্ছে নিঃশর্ত অনুসারী। আমরা যখন কোনো সহিহ হাদিস পেয়ে যাই, তখন এই কথা বলি না আমার বাপ দাদা 14 পুরুষ এই কাজ করে গেছে, তারা কি ভুল করেছিলেন, এই কথা আমরা কখনো বলি না। আমরা বলি কোরআন এবং হাদিসে এসেছে, আমি নিঃশর্তভাবে মেনে নিলাম। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আই ইয়াকুলু লিয়াহকুমু বাইনহুম আই ইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যখন তাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো ফয়সালা চলে আসে, তারা কি বলে? সামিনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম। আমার এলাকায় হাজার বছর ধরে চলে আসছে, আমার বাপদাদা 14 পুরুষ করে আসছে, আমার এলাকার মুন্সি সাহেব বলে গিয়েছিলেন, এই সমস্ত কথার কোনো দাম আহলে হাদিসদের কাছে নাই। আহলে হাদিসদের কাছে একমাত্র দাম আছে কল আল্লাহ কল আর রসুল, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন। পার্থক্যটা বোঝা গেছে? তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, কোনো শর্ত আমরা লাগাই না। যদি শর্ত লাগাই তাহলে আমরা আহলে হাদিস এখনো হতে পারি নাই। আমাদের সমাজে, আহলে হাদিস সমাজে কিছুকাল আগেও আমাদের মসজিদগুলাতে পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত হতো। আপনাদের এলাকায় হতো নাকি? এক সময় হতো, এখনো কিছু কিছু আছে। আচ্ছা, আপনারা এখন সবাই মোটামুটি জানেন, এখন মিডিয়ার কারণে সবাই কিন্তু বিষয়গুলো জেনে ফেলেছেন। পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত করা, এটা কি আল্লাহ রসুল কখনো করেছিলেন, তার সাহাবীরা কখনো করেছিলেন, তাবেঈরা কখনো করেছিলেন? এখন আমি আপনি আহলে হাদিস, যদি আপনার কাছে এখন এটা প্রমাণিত হয়ে যায় যে না আল্লাহ রসুল কখনো করেন নাই, তাহলে কি আপনি এ কথা বলবেন যে আমার বাপদাদা 14 পুরুষ করে এসেছে? আপনি কি এ কথা বলবেন আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি করে এসেছিলেন? আল্লামা আব্দুল্লাহ কাফি নিঃসন্দেহে আমাদের একজন গুরুজন, নিঃসন্দেহে আমাদের একজন অনেক বড় আলেমী দিন, তার মাধ্যম দিয়ে এই বাংলাদেশে আহলে হাদিস সমাজ আজকে যে অবস্থানে এসেছে, সেই অবস্থানে আসার পিছনে বড় অবদান তার। কিন্তু তার অর্থ কি এই তিনি আল্লাহ রসুলের স্থানে আছেন? তার ভুল হতে পারে না? অবশ্যই ভুল হতে পারে। আমি আপনি যারা কথা বলছি এখন, আমাদের ভুল হতে পারে না? আমাদের যদি কোনো কথা ভুল হয়ে যায়, সেই কথা কি আমি আপনি ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত দ্বিধা করব? চার মাঝহাবের চার ইমাম, তারা কিন্তু ইসলামের অনেক বড় সম্মানিত ইমাম, তাদের প্রত্যেককে আমরা সম্মান করি, কিন্তু তাদেরকেও কি আমরা অন্ধভাবে অনুসরণ করি?
তাদের যদি কোনো বিষয়ে ভুল হয়ে যায় তারা নিজেরাই বলে গিয়েছেন ইজা সহাল হাদিস ফাওয়া মাযহাবি যখন কোনো হাদিস সহি হবে তখন জেনে রেখো সেটাই হচ্ছে আমার মাযহাব তারাও কখনো বলেননি আমাদের কন্ধভাব অনুসরণ করো তাহলে আহলে হাদিসের সংখ্যা কি বোঝা গেল আহলে হাদিস মানে বাপ দাদার ধর্ম নয় এটা মনে রাখবেন আপনার বাপ দাদা আহলে হাদিস ছিল বলে আপনি আহলে হাদিস বিষয়টা কি এটা যদি এইটা হয় তাহলে হিন্দুরাও ঠিক আছে কারণ হিন্দুরাও বাপ দাদার ধর্মই মানে তারা যদি বাপ দাদার ধর্ম মেনে মনে করে আমরা ঠিক আছি আমরাও যদি মনে করি বাপ দাদার ধর্ম মেনে আমরা ঠিক আছি তাহলে আমার মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য থাকলো আহলে হাদিস মানে যারা জেনে বুঝে মুসলমান যারা কোরআন হাদিস পড়ে জেনে শুনে মুসলমান তাদেরকেই আহলুল হাদিস বলা হয় যারা শুনে শুনে মুসলমান বাপদাদার আমল থেকে মুসলমান এদেরকে আমরা পরিপূর্ণ অর্থে মুসলমান বলতে পারি না পরিপূর্ণ অর্থে তাদেরকে আহলে হাদিস বলতে পারি না তারা বাপদাদা আহলে হাদিস তাই আহলে হাদিস আমরা ওই আহলে হাদিসের আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন ওই আহলে হাদিস যিনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস জেনে বুঝে মেনে চলেন আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ প্রত্যেকটা আমরা যে যতটুকু আমল করব প্রত্যেকটা আমল আমরা যাচাই বাছাই করে তারপরে আমল করব এটাই হচ্ছে আহলে হাদিসদের নীতি সম্মানিত উপস্থিতি আজকে যেহেতু আহলে হাদিস সম্পর্কে আমরা কিছু বলতে এসেছি এজন্য তিনটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে মাথায় রাখার জন্য অনুরোধ করব একজন আহলে হাদিসকে কখন আহলে হাদিস বলা হবে যখন সে তিনটি বিষয় পরিপূর্ণভাবে অনুসরণ করবে এক নম্বর বিষয় নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা যারা করেন আহলে হাদিসের প্রথম পরিচয় কি তারা নির্ভেজাল তাওহিদের প্রচার এবং প্রতিষ্ঠা করেন একজন আহলুল হাদিস যিনি তিনি কখনো শির করতে পারেন তিনি কখনো মাজারে যেতে পারেন তিনি কখনো তাবিজ পড়তে পারেন কপালে টিপ দিতে পারেন কপালে টিপ আপনারা দেন কপালে টিপ আপনাদের বাড়িতে অবশ্যই আছে যেহেতু এই এলাকায় আপনারা বললেন এখন যে দিনের চর্চা তেমন নাই তার মানে আপনাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে নিশ্চয়ই সেই বাচ্চার কপালে কালো টিপ আপনারা দিয়েছেন কিনা আপনাদের মায়েরা আপনাদের বোনেরা আপনাদের স্ত্রীরা অবশ্যই আপনার বাচ্চার কপালে কালো টিপ দিয়েছে কেন কালো টিপ দিয়েছে যদি আপনাদের জিজ্ঞাসা করি কেন কালো টিপ দিয়েছে ওটা কি সুন্দর লাগার জন্য কালো টিপ লাগালে সুন্দর লাগে কি জন্য বদ নজর যেন না লাগে এই জায়গাতে তো আপনি হেরে গেলেন এবার যদি বলতেন যে সৌন্দর্যের জন্য দিয়েছি তাহলে মাফ করা যেত কিন্তু আপনি যখন বলছেন বদ নজর থেকে বাঁচার জন্য আমি কালো টিপ দিয়েছি তার মানে আপনার বিশ্বাস আল্লাহর উপরে আছে নাকি কালো টিপের উপরে যারা তাবিজ পরে বসে আছে যারা কবর মাজারে যে মানে সিজদা করে বেড়ায় তাদের সাথে আমাদের মধ্যে পার্থক্য তাহলে কী হলো সম্মানিত উপস্থিতি আমার আপনার বিশ্বাসটা সম্পূর্ণ খালেস থাকতে হবে শির্ক থেকে যদি শির্ক থেকে খালেস না থাকে আহলে হাদিস নাম নিয়ে কোনো লাভ নেই আহলে হাদিস নাম নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আহলে হাদিসের বৈশিষ্ট্য অর্জন আমি করতে না পারবো প্রথম বৈশিষ্ট্য নির্ভেজাল তাওহিদের অনুসারী আমাদেরকে হতে হবে কোনো অবস্থাতেই আমার এই উন্নত ললাট সেটা যেন আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে নত না হয় কোনো অবস্থাতেই না আহলে হাদিসের একটা কমন বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ আছে এরা কখনো মাজারে যাবে না আপনাদের এই এলাকায় যতই ইসলামের চর্চা না থাক এখানে কোনো মাজার আছে কোনো আহলে হাদিস এলাকায় অন্তত পক্ষে এটা নিশ্চিত যে ওখানে কোনো মাজার থাকবে না কারণ আহলে হাদিসরা মাজারকে ঘৃণা করে আর যাই হোক না কেন সে অন্য কিছু না করুক অন্তত পক্ষে মাজারের কাছে কখনো সে মাথা নত করবে না আহলে হাদিসের একটা সন্তানকেও যদি বলা হয় মাজারে যেয়ে সিজদা করো কোনো আহলে হাদিসের সন্তান সিজদা করবে করবে না আলহামদুলিল্লাহ কিন্তু যেই কাজগুলো আমরা করে ফেলি অজান্তেই করে ফেলি যেমন এই যে কালো টিপ দেওয়া অজান্তেই করে ফেলি এই তাবিজ লাগানো অজান্তেই করে ফেলি আর অন্যান্য কিছু এই বিষয়গুলো থেকে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আচ্ছা এইটুকু আপনাদেরকে জিজ্ঞাসা করি এইটুকু অন্তত আপনাদের জানা আছে কি না আল্লাহ কোথায় আছেন আল্লাহ কোথায় আছেন সবাইকে আমরা জানি এটা আল্লাহ আছেন সাত আসমানের উপরে আরশে আদিমে কোথায় দলিল আর রহমান আল্লাহ আরশিস্তা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত সাত জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন আরশে আজিমের উপরে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা পৃথিবীবাসীর উপর তুমি দয়া কর রহম করো তাহলে তোমার উপর দয়া করবেন রহম করবেন কে যিনি আসমানের উপরে আছেন আল্লাহ বলছেন তার রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায় আরশে আজিমের উপর আসমানের উপর এখন আমাদের সমাজে চালু আছে কি আমাদের স্কুল কলেজে যে বইগুলো রয়েছে ইসলামী শিক্ষার যে বইগুলো রয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ সর্বত্র বিরাজমান আমার মধ্যে আপনার মধ্যে
কুকুরের মধ্যে, ছাগলের মধ্যে, সবার মধ্যে আল্লাহ বিরাজমান। আজকে একটা বড় সম্মেলন হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশের মানুষ জানে। সেই সম্মেলনে শেখানো হচ্ছে যে আল্লাহর আরশ হচ্ছে মুমিনের কলব, মুমিনের কলবে নাকি আল্লাহর আরশ আছে। এই কথা আমরা কেউ বিশ্বাস করি? সম্মানিত উপস্থিতি, এইগুলো মুসলমানদের বিশ্বাস নয়, এগুলো হিন্দুদের বিশ্বাস, যারা মনে করে পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ আছে। এই কারণে তারা সাপেরও পূজা করে, বানরেরও পূজা করে, হনুমানেরও পূজা করে, এমন কিছু নেই যার পূজা তারা করে না। কেন করে না? কেন তারা পূজা করে? কারণ তারা মনে করে সব কিছুর মধ্যে তাদের ভগবান আছে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা কখনো এই বিশ্বাস করতে পারি না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি একটা জায়গায় আছেন, তিনি তার কথা বলে দিয়েছেন, তিনি আছেন আরশে আজিমের উপরে। আমি আপনি যুক্তি খাটিয়ে কোনো অবস্থাতেই এর বিপরীত কোনো মত প্রকাশ করতে পারি? সম্মানিত উপস্থিতি, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা কি? আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি আমাদের মতোই মাটির মানুষ ছিলেন নাকি নূরের তৈরি ছিলেন? সবাই আমরা এই বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তিনি একজন সম্মানিত, শুধু সম্মানিত না, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, সমস্ত নবীদের সেরা নবী তিনি, তিনি আফজালু খালকিল্লা, তিনি আল্লাহ সৃষ্টির সর্বোত্তম মানুষ। কিন্তু তার অর্থ এই না তিনি নূরের তৈরি ছিলেন, তিনি ছিলেন আমাদের মতোই মাটির মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আল্লাহ বলছেন হে মোহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? আমার উপরে ওহি আসে, তোমার উপরে ওহি আসে না, পার্থক্য এইটুকুই। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরে মোহাম্মদ বলা যাবে? আমাদের বাংলাদেশে যারা মাজার পূজারী যারা আছেন, ব্রেলভি যারা আছেন, হুসাইনিয়া চিশতিয়া তরিকার লোকজন যারা আছেন, তারা মনে করেন যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। যারা বলবে যে আল্লাহ রসুল নূরের তৈরি না, যারা বলবে আল্লাহ রসুল মাটির তৈরি, তারা নাকি গোস্তাখে রসুল, মানে রাসুলের প্রতি তারা অপরাধ করেছে, রাসুলকে তারা, রাসুলের সাথে তারা বেয়াদবি করেছে, যে তাকে আল্লাহ রসুল, তাকে বলা হয়েছেন তিনি নাকি মাটির তৈরি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির তৈরি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রসুল নিজের পরিচয় দিচ্ছেন তিনি মাটির তৈরি মানুষ, তিনি বলে দিচ্ছেন আদম হচ্ছেন, আদম হচ্ছেন আমার পিতা এবং তিনি হচ্ছেন মাটির তৈরি। তো মাটির তৈরি পিতা থেকে মাটির তৈরি মানুষ বের হবে না তো কী বের হবে? সম্মানিত উপস্থিতি, যিনি নিজের পরিচয় দিচ্ছেন তিনি মাটির তৈরি, তিনি নিজের পরিচয়ে মাটির তৈরি দিয়ে তিনি যদি গোস্তাখে রাসুল না হন, নিজের প্রতি বেয়াদবিকারী না হন, আমরা কেন বেয়াদবিকারী হব? সম্মানিত উপস্থিতি, এই আকিদাগুলো আমাদের স্পষ্ট রাখতে হবে। সারা বাংলার বুকে আজকে এই আকিদাগুলো চলছে, ফেসবুক ইউটিউবে দেখ, আমরা সব এখন দেখতে পাচ্ছি বিভিন্ন তরিকার সব বড় বড় বক্তারা কত ধরনের কথা শোনাচ্ছে। তারা এখন বলছে গাউসুল আজম, গাউসুল আজম মানে কি? গাউসুল আজম চেনেন আপনারা? গাউসুল আজম মানে এমন ব্যক্তি যার কাছে সাহায্য চাওয়া হয়, সবচেয়ে বড় সাহায্যকারী ব্যক্তি। গাউসুল আজম কে হতে পারেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সাহায্যকারী মুমিনকে সাহায্যকারী, মানুষকে সাহায্যকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসুল আজম কোনো মানুষ হতে পারে? তারা বলছেন না, গাউসুল আজম হচ্ছেন একজন, তিনি হচ্ছেন কে? আব্দুল কাদের জিলানি, নাম শুনিনি আপনারা? কথায় কথায় তারা বলে আব্দুল কাদের জিলানির ওসিলায় আমরা নিউ ইয়র্কে একটা বড় সুন্নিয়াতের মার্কাজ বানিয়েছি, দুদিন আগে শুনে আসলাম। আব্দুল কাদের জিলানির ওসিলায় তিনি সেই কোন যুগে মারা গিয়েছেন, একজন মানুষ যিনি মারা গিয়েছেন সেই মানুষের কি ক্ষমতা আছে পৃথিবীর কোনো মানুষকে উপকার করার? সেই মানুষের নিজের কোনো ক্ষমতা আছে নিজের গা থেকে মাছি তাড়ানোর? অথচ তার ওসিলায় নাকি তিনি নিউ ইয়র্কে একটা সুন্নিয়াতের মার্কাজ বানিয়েছেন। এই সমস্ত বিশ্বাস যারা করেন, এই সমস্ত যারা কথা বলেন, তাদের মধ্যে কি ঈমান আছে? তাদের ঈমানটা হারিয়ে চলে গেছে। ঈমানটা অত্যন্ত কঠিন জিনিস। ঈমানটাকে আমরা মনে করেছি একদম ওই ছোলা ভাজার মতো একটা জিনিস, মটমট করে খাওয়া যায়। আমি বললাম যে আমি আল্লাহকে মানি, ব্যাস মনে কর মানে হয়ে গেল ঈমান আনা। সম্মানিত উপস্থিতি, ঈমান এত সহজ জিনিস না। আপনি অজু করেছেন খুব সুন্দর করে, সালাতে যাওয়ার জন্য আপনি মসজিদে ঢুকে গেলেন, এই সময় আপনার যদি বায়ু নিঃসরণ হয়ে যায় আপনার কি অজু থাকবে? অজু কিন্তু আপনি নিজে করেছেন, বাইরের লোক মনে করছে আপনার অজু আছে, কিন্তু আপনার কি অজু আসলে আছে? এই জন্য বিদ্বানগণ বলছেন যে শিরকের ঈমানের মধ্যে যদি শিরক ঢুকে যায় তাহলে ঈমান সেইভাবে বেরিয়ে যায় যেইভাবে বায়ু নিঃসরণ করলে অজু নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতেন, হে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিকা আলামুহু, আমি আপনার কাছে ওই শিরক থেকে আশ্রয় চাচ্ছি যেই শিরক সম্পর্কে আমি জানি। পীর মাজারের শিরক আমরা সবাই জানি, তাই না? কিন্তু ওয়াউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা লা আলাম, আমি ওই শিরক থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি যেই শিরক
সম্পর্কে আমি জানি না, না জেনে করে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, শির সম্পর্কে অত্যন্ত সাবধান। শির যদি আপনার মধ্যে থাকে, আপনি কখনোই আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে এভাবে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি সারা পৃথিবীব্যাপী পাপ নিয়ে আমার দরবারে এসে উপস্থিত হও কালকে আমাদের ময়দানে, ওয়ালা তুশরিক বিশাইয়া, এমত অবস্থায় তুমি আমার সাথে কাউকে শিরক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, তাহলে পৃথিবীব্যাপী ক্ষমা নিয়ে আমি তোমার দরবারে উপস্থিত হব। শর্তটা কি? শিরক করা যাবে না কোনো অবস্থাতে। একজন আহলুল হাদিস শিরকের সাথে আপোষ করতে পারে না। একজন আহলে হাদিস কখনো ছবি মূর্তির সামনে মাথা নত করতে পারে না। আজকে স্কুল কলেজগুলোতে আমাদের মাথা নত করতে বাধ্য করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে না? এই অবস্থায় কোনো আহলে হাদিস কখনো সন্তুষ্ট চিত্তে সে মাথা নত করতে পারে না। তাকে যদি বাধ্য করা হয়, যিনি বাধ্য করেছেন তিনি দায়ী হবেন, কিন্তু তার অন্তরে সেই ঘৃণা সবসময় থাকতে হবে যে আল্লাহ আমি এই কাজটি করছি বাধ্য হয়ে, আমার ইচ্ছা ছিল না, আমাকে আজকে বাধ্য করা হয়েছে বলে আমি মাথা নত করছি। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আপনার মধ্যে কিন্তু ঈমান থাকবে না, ঈমান হারিয়ে যাবে। এই যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ হয়তো আপনাকে আমাকে মাফ করতে পারেন। অত্যন্ত সাবধান, অত্যন্ত সাবধান, শিরকের সাথে কোনো অবস্থাতে আপোষ করা যাবে না। দুই নম্বর যেটা বিষয় আহলে হাদিসদের, সেটা হচ্ছে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করা, নিঃশর্ত অনুসরণ করা। আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই হচ্ছে আমাদের একমাত্র দেখার জিনিস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের দিন 120,000 সাহাবীর সামনে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যের সময় তিনি সবার উদ্দেশ্যে একটা কথাই বলে গিয়েছিলেন যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান্তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটা জিনিস যতদিন আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা আল্লাহর দিন থেকে কখনো পদভ্রষ্ট হবে না। সেই দুটা জিনিস কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো জিনিস হচ্ছে আমাদের দেখার বিষয়, বাকি যেগুলো আছে সেগুলো আমরা যদি কোরআন ও হাদিস অনুযায়ী মেলে মেনে নেব, যদি না মেলে তাহলে সেটাকে আমরা ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত দ্বিধা করব না। এর নামই হচ্ছে আহলে হাদিস। একজন আহলে হাদিস কখনো কোনো মানব রচিত বিধানের কাছে, মানুষের মন গড়া বিধানের কাছে, আকাবির বুজুর্গের বিধানের কাছে, কোনো মাঝহাবের বিধানের কাছে, কোনো পীর মুর্শিদের বিধানের কাছে মাথা নত করে না। আহলে হাদিসদের মাথা একমাত্র নত হয় কোরআন এবং সহি হাদিসের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে চলো না। এটা আমাদের নীতি হতে পারে না। সুতরাং সর্বক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই যেন আমরা কোরআন এবং সুন্নার খেলাফ কোনো কাজ করে না বেশি। আমাদের কাজ কম হোক, আমল কম হোক, কিন্তু যতটুকু আমল করবো কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এবং যাচাই বাছাই করে। আহলে হাদিসের বৈশিষ্ট্য, তারা সবসময় যাচাই বাছাই করে চলবে। যে কোনো আমল কেউ করলেই, কেউ বললেই সেটাকে গ্রহণ করে নেয় না, সবসময় তারা যাচাই বাছাই করে চলে। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার মানুষ নিজেদেরকে মনে করি আমরা মূর্খ, আমরা কিছু জানি না, কিন্তু আমরা কিন্তু কেউ আসলে মূর্খ না, আমরা সবাই জানি, সব বুঝি। বাজারে যখন আমি যাই, বাজারে যখন আমি যাচ্ছি, আম কিনতে গিয়েছি, কলা কিনতে গিয়েছি, সামান্য কলা, সেই কলা কিনতে যেয়ে যদি কোনো কলা পচে যায়, কোনো যদি ব্যক্তি যদি পাগল না হয়, সেই ব্যক্তি নিঃসন্দেহে সেই পচা কলা, ভালো কলা বাদ দিয়ে পচা কলা গ্রহণ করবে না। কেউ আছে? কেউ গ্রহণ করবে না। ওই জায়গায় আমরা সব কিন্তু, কেউ কিন্তু পাগল না, ওই জায়গায় আমরা সব চালাক। কিন্তু যখন শরীয়তের বিধান চলে আসে তখন আমাদের মধ্যে শুরু হয়ে যায়, আমি জানি না, আমি মূর্খ মানুষ, কিছু জানি না, বুঝি না। মূর্খ মানুষ মানে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বাছাই করার সুযোগ দিয়েছেন, আপনি অবশ্যই সহি জয়ীব বাছাই করেই চলবেন। একজন ব্যক্তি এসে বলে গেল যে না মিলাদ করতে হবে, মিলাদ করলে আল্লাহ রাসূলকে সম্মান করা হয়, মিলাদ করলে আল্লাহ রাসূলকে সম্মান করা হয়, তাই না? সম্মান করা হয় না? আল্লাহ রসুলের নামেই তো আমি গীত গাচ্ছি, সম্মান করা হয় না? সম্মান করা হয় কি হয় না এটা আমি আমি নিজে ফয়সলা করতে পারবো না, আমার হুজুরও ফয়সলা করতে পারবে না, কে করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও নিজে মিলাদ করেছিলেন, তার সাহাবীরা কখনও করেছিলেন, এইটা যখন আমি সামনে পেয়ে যাব তখনই আমি বুঝে নিব যে কোনটা সত্য কোনটা মিথ্যা। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় শেষের দিকে আমি এই বিষয়টি আপনাদের কাছে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই যে কোনো অবস্থাতেই
কোনো কাজ ভালো হলেই গ্রহণ করা যাবে এটা মনে করবেন না। মনে করছেন আপনি আজকে যে আমাদের তাবলিগি ভাইরা আখেরি মোনাজাত করবে আগামীকালকে, আখেরি মোনাজাত তাই না? আখেরি মোনাজাতের কথা শুনে না এমন কোনো লোক নাই। আচ্ছা এই কথাটা, এই কাজটা যারা করছেন তারা এই কাজটা কি খারাপ মনে করে করেন নাকি ভালো মনে করে করেন? তারা মনে করছেন যে আমি আল্লাহর কাছেই তো চাচ্ছি, আমি তো মানুষের কাছে চাচ্ছি না। সবাই মিলে যখন আমরা একসাথে চাচ্ছি তখন ভিতরে একটা ফিলিংস আসে, তখন মনে হয় যে আমার দোয়াটা মানে আল্লাহ কবুল করে নিচ্ছেন, একটা ফিলিংস আসে। সম্মানিত উপস্থিতি, আপনি যতই ভালো কিছু বলুন না কেন, যতই এটাকে ভালো করে মনে করুন না কেন, কিন্তু এই কাজটা ভালো বা খারাপ এটা সিদ্ধান্ত নেওয়ার মালিক কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেটা যদি এই কাজটা ভালো মনে করতেন তাহলে সবার আগে তিনি এই কাজটা করে যেতেন না? গতকালকে আমরা চাঁদপুরে ছিলাম, ওইখানে আমাদের চাঁদপুরে ভাইদের বলে এসেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল কোন দিন? বিদায় হজের দিন। বিদায় হজের দিনই তিনি 120,000 সাহাবিকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন, সবশেষে কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন যে হে সাহাবীরা, আমি কি আমার নবুয়তের কার্যক্রম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আল্লাহর বাণী কি তোমার কাছে পৌঁছে দিয়েছি? তখন সমস্ত সাহাবী বলেছিলেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন, আপনি পৌঁছে দিয়েছেন, আপনি পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমি আমার নবুয়তের দায়িত্ব পালন করেছি, আমি আপনার মেসেজগুলো, আপনার বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এই মহান দিনটিতে সব শেষ করার পরে তিনি কি সবাইকে মিলে একটা দলবদ্ধভাবে আখেরি মোনাজাত করতে পারতেন না? সেই আখেরি মোনাজাত তিনি কি করেছিলেন? তিনি যদি না করেন তার মানে তার কাছে এটা ভালো ছিল না। তার কাছে যে কাজটা ভালো নয়, তার কাছে যে কাজটা অনুমোদিত নয়, সেই কাজ করার অধিকার কি আমাদের রয়েছে? সেই কাজকে অনেক নেকির কাজ বলে মনে করার কোনো সুযোগ কি আমাদের আছে? এই বিষয়টা যেন আমরা স্পষ্ট থাকি সবসময়। কোরআন এবং হাদিসে আছে মানবো, কোরআন এবং হাদিসে নাই যত ভালো কাজই হোক না কেন, যত বড় আলেম বলুক না কেন, যত বড় বুজুর্গ বলুক না কেন, সেটা ত্যাগ করতে আমাদের এক মুহূর্ত দ্বিধা হবে না ইনশাআল্লাহ। এই নীতির উপরে, এই আকিদার উপরে আহলে হাদিসটা থাকে বলেই তারা আপোষহীন সবসময়। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে বিষয়, আকিদা এবং আমলের সংস্কারের মাধ্যম দিয়ে সমাজের সার্বিক সংস্কার সাধন। আমরা সমাজ সংস্কার অবশ্যই চাই, আমরা এই রাষ্ট্রের সংস্কার চাই, আমরা নিঃসন্দেহে খুশি নই, আনন্দিত নই যে এই বাংলাদেশ ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হয় না, তাই না? এই বাংলাদেশের বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী পরিচালিত হয় না, এই জন্য আমাদের অন্তরে আফসোস, আমাদের অন্তরে দুঃখ। আমরা সবসময় সরকারকে বলি যে আপনারা অবশ্যই ইসলামী আইন অনুযায়ী দেশ চালান, আপনারা ইসলামী বিচার ব্যবস্থা চালান, তাহলে দেশে শান্তি আসবে। আমরা সবসময় এই কথা বলি, কিন্তু এই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা কি অস্ত্র তুলে নেই? জঙ্গিবাদীরা এই জামালপুরে এক সময় ছড়িয়ে পড়েছিল, এখনও ঘাপটি মেরে কিন্তু অনেকেই আছে যারা মনে করে বাংলাদেশ সরকার কাফের হয়ে গেছে, বাংলাদেশ সরকার তাগুত সরকার, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ অনেকে মনে করে না। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আহলুল হাদিস আমরা কখনোই এই কথা মনে করি না। কেন মনে করি না? কারণ বাংলাদেশ সরকার যদি কোনো অন্যায় করে থাকে, বাংলাদেশ সরকার ইসলামী আইন অনুযায়ী দেশ চালাচ্ছেন অবশ্যই তারা অন্যায় করছেন, কিন্তু এই অন্যায়ের কারণে তারা জালেম হতে পারেন, ফাসেক হতে পারেন, কিন্তু কাফের হতে পারেন। তারা যে সালাত আদায় করে, তারা যে হজ আদায় করছে, তারা যে ইসলামের ফরজ বিধানগুলো মানার চেষ্টা করছে, তাদেরকে আমরা কখনোই কাফের ঘোষণা করতে পারি না। আর যতক্ষণ কাফের ঘোষণা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কারোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা যায়? মুসলমানে মুসলমানে কোনো জিহাদ হয় না, এই কথাটা মনে রাখবেন। কোনো মুসলমান মুসলমান একসাথে মারামারি যদি হয় সেই মারামারির নাম মারামারি হতে পারে, কিন্তু জিহাদ হতে পারে না। জিহাদ হয় মুসলমান এবং কাফেরের মধ্যে। আমি আপনি বাংলাদেশ সরকারকে কাফের ঘোষণা করে দিয়ে, জিহাদ ঘোষণা করে দিলাম, এই কাজ যদি আমি করি নিঃসন্দেহে আমি অন্যায়কারী হয়ে যাব, নিঃসন্দেহে আমি মুজাহিদ থাকব না, আমি জঙ্গিবাদী হয়ে যাব। কারণ এই অধিকার আমাকে দেওয়া হয়নি যে আমি একজন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমি বাংলাদেশ সরকারকে নসিহত করব যে আপনারা ভুল করছেন, এখন যে শিক্ষাক্রমে যে ব্যবস্থা, যে দুর্নীতিগুলো ঢুকানো হয়েছে আপনারা দেখেছেন সবই। আমাদের দাবি কী হবে সরকারের কাছে? আপনারা এটা ভুল করেছেন, এই ভুল সংশোধন করে নেন, আমরা শান্তিপূর্ণ উপায়ে বৈধ উপায়ে সরকারের কাছে দাবি জানাবো, আপনাদের এটা ভুল হচ্ছে, ভুলটা সংশোধন করে নেন। কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা, সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, একজন মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব নয়। মনে থাকবে বিষয়টা, আহলে হাদিসদের আকীদা, আহলে হাদিসদের মানহাজ সবসময় নবীদের মানহাজ। নবীরা কখনো আমাদেরকে বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে। অনুরূপভাবে একজন আহলুল হাদিস হিসাবে
কোনো বিজাতীয় মতবাদকে আমি অনুসরণ করতে পারি না। একজন মুসলমান কখনো ইসলামের নাম করার পরে সে কখনো গণতন্ত্রের কাছে মাথা নত করতে পারে না। একজন মুসলমান কখনো জাতীয়তাবাদের কাছে মাথা নত করতে পারে না। একজন মুসলমান কখনো ধর্মনিরপেক্ষতাবাদের কাছে মাথা নত করতে পারে না। একজন মুসলমান শুধু মাথা নত করতে পারে ইসলামের কাছে। কোনো অবস্থাতেই কোনো বাতিল মতবাদের সাথে যদি আমরা জুড়ে যাই তাহলে আমাদের পরিচয় আহলে হাদিস থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে তিনটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের আকীদায় কোনো অবস্থাতে শির ঢুকবে না, আমরা তাওহীদ নির্ভেজাল তাওহীদের প্রচারণ প্রতিষ্ঠা কামনা করি। দুই নম্বর, আমাদের আমলে কোনো বেদাত প্রবেশ করতে পারবে না, আমরা সর্বদা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। তিন নম্বর, আমাদের দাওয়াতি মানহাজ সবসময় হবে কি সংস্কারের মানহাজ, নসিহতের মানহাজ। আমরা কখনো জঙ্গিবাদী নই, আমরা কখনো উগ্রবাদী নই, আমরা কখনো চরমপন্থী হতে পারি না। আমরা সর্বদাই নবীদের তরিকায়, নবীরা মার খেয়েছেন কিন্তু মার দেন নেই, মার দিয়েছেন কখন, যখন তাদের প্রতি আঘাত এসেছে, যখন পরিবেশ এসেছে তখন তারা যুদ্ধ করেছেন, কিন্তু নিজ থেকে কারোর গায়ে তারা অস্ত্র চালান নাই। আমরাও নবীদের তরিকায় কখনো অস্ত্র ধারণ করে মানুষকে জোর জবরদস্তি করে ইসলাম মানাতে চাই না। আমাদের কাজ যেটা হচ্ছে আমা আলাইনাল বালাগ, মানুষের কাছে সত্যের কথা পৌঁছে দেওয়া। যদি গ্রহণ তারা করে আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ না করে কোনো জোর জবরদস্তি করা যাবে? লা ইকরাহা ফি দ্বীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। মসজিদে কোনো একজন হানাফি ব্যক্তি এসেছেন, ধরে নেন কোনো মাঝহাবি ব্যক্তি এসেছেন, তিনি রফলে দেন করছেন না, আমিন বলছেন না, আমি কি বলবো তুমি কাফের হয়ে গেছে এখান থেকে চলে যাও? হানাফি মসজিদ গেলে তো আমাদের কিন্তু এরকম বাধা পেতে হয়, আমাদের মুখ দিয়ে যদি আমিন শোনে সঙ্গে সঙ্গে মুখটা মনে হয় একদম বন্ধ করে দেবে, গলা টিপে মারবে। কিন্তু কোনো আহলে হাদিস মসজিদে আলহামদুলিল্লাহ এই কাজটা কখনো হয় না। যদি হানাফি ভাইরা আমাদের এখানে সালাত আদায় করেন, আমরা সম্মানের সাথে তাদেরকে সালাত আদায় করতে দিই, আমরা কখনো তাদেরকে বের করে দেই না, তাই না? আহলে হাদিসদের মানহাজ এটাই, তারা সবসময় মধ্যমপন্থী, তারা কখনোই চরমপন্থী নয়, তারা কখনোই উগ্রবাদী হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার একদম শেষ লগ্নে চলে এসেছি। আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি শুকরিয়া জানাচ্ছি আজকে আমাদের এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, আপনাদের কাছে দুটি কথা বলার জন্য। আমি বিশেষ করে তরুণ ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি শুরুতে যে কথাটি শুনে মর্মাহত হয়েছিলাম যে এখানে ইসলামের দাওয়াতের বা মানে তালিমের কাজগুলো তেমন হচ্ছে না, আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, বিশেষ করে যুবকরা যারা আছেন আপনারা একটু উদ্যোগ গ্রহণ করেন, সাংগঠনিকভাবে একটু এগিয়ে আসেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে যেন তালিম হয়, প্রত্যেকটা মসজিদে মসজিদে যেন কোরআন শিক্ষার ব্যবস্থাপনা থাকে, প্রত্যেকটা মসজিদে যেন আমাদের আকিদা মানহাজ শিক্ষার ব্যবস্থাপনা থাকে, প্রত্যেকটা মসজিদে যেন সালাতুর রসুল থাকে, আত্তাহারিক থাকে। এইভাবে যদি দিনের দাওয়াত চারিদিকে প্রচারিত হয় তবেই ইনশাআল্লাহ এই সমাজ জাগরিত থাকবে, এই সমাজ আলোকিত থাকবে। আর না হলে যদি আমরা চুপচাপ বসে থাকি যেভাবে এখন বসে আছি, তাহলে দুদিন পরে দেখবেন আপনার সন্তানরাই তারা নিজেদের আর আহলে হাদিস পরিচয় দিতে পারবে না। ওদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কি আহলে হাদিস, তখন বলবে না 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 আমরা আহলে হাদিস না, আমরা মুসলমান মুসলমান, লজ্জা পেয়ে যাবে। এখনই এই অবস্থা হয়ে গেছে, ওরা আহলে হাদিস বলতে জানছে না এখন, কারণ আহলে হাদিস মানে কি তারা জানে না। আহলে হাদিস কেন আমরা বলি, বেদাতীদের বিরুদ্ধে আমরা যে হকপন্থী এই নীতিটা তারা এখন জানে না। আমাদের এই মানে এই প্রজন্মের সন্তানদের কিন্তু এই অবস্থা। আমি অভিভাবক হিসেবে আপনাদেরকে বলবো, যারা অভিভাবকরা রয়েছেন বিশেষ করে আপনাদের সন্তানদেরকে শিখিয়ে দিন যে আপনাদের সন্তানরা আহলুল হাদিস, কেন আহলে হাদিস সেটাও শিখিয়ে দিন, না হলে আগামী প্রজন্মে আর আহলে হাদিস কেউ থাকবে না, কিন্তু তারা ভুলে যাবে তাদের পরিচয় যদি আমরা এই দাওয়াতে মেহনত না করি। আমি অত্যন্ত খুশি হয়েছি যে এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম কি জানো? কোটাবাড়ি দারুসুন্না সালাফিয়া মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসা শুধু একটা থাকলেই হবে না, আরও থাকা লাগবে, আরও থাকা দরকার, প্রত্যেকটা এলাকায় এলাকায় থাকা দরকার। হানাফি সমাজে দেখবেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে মাদ্রাসা, প্রত্যেকটা গলিতে গলিতে একটা মাদ্রাসা, কিন্তু আহলে হাদিস সমাজের এই অবস্থা কেন? আহলে হাদিস সমাজ আমরা শিক্ষার ব্যাপারে সবচেয়ে অগ্রসর থাকা দরকার ছিল, কিন্তু আমরা পিছিয়ে থাকছি। এই কাজটা যেন না হয় আমরা অনুরোধ করব, যাদের শক্তি আছে সামর্থ্য আছে কোটাবাড়ি মাদ্রাসা, এই মাদ্রাসা যেটা একটা আছে থাকুক, এর সাথে আরও ছোটো ছোটো মাদ্রাসা যেন বিভিন্ন এলাকায় হয়। আমাদের সন্তান অন্তত পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত তারা যেন ইসলামের সহি বিশুদ্ধ শিক্ষাটা যেন শিখতে পারে। এখন তো স্কুলে দেওয়ারই উপায় নেই, আপনার সন্তানকে স্কুলে দেবেন কালকে সে নাস্তিক হয়ে বের হবে। এই জন্য আপনার সন্তানকে সুশিক্ষিত করার জন্য, বিশুদ্ধ ইসলামের আলোয় আলোকিত করার জন্য অবশ্যই আপনাকে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের নাম আপনারা শুনেছেন, এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড থেকে আমরা কারিকুলাম প্রস্তুত করেছি, বই প্রস্তুত করেছি, এই বইগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে পড়াবেন, তাদেরকে সহি আকিদা মানহাজে দীক্ষা দেবেন, তাহলে ইনশাআল্লাহ তারা এই আকিদা মানহাজকে ধরে রাখতে পারবে। আর না হলে বাতিলের সয়লাবে তারা একদিন হারিয়ে যাবে, তারা একদিন জানতেই পারবে না তাদের বাপদাদা আহলে হাদিস ছিল,
সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে আরও একটি কথা বলতে চাইব যে আমাদের মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে। দাওয়াতি কার্যক্রম আমরা করে যাব শুধু দাওয়াতের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, কারোর প্রভাব বিস্তার করার জন্য, এলাকায় নিজের বড়ত্ব জাহির করার জন্য, নিজের প্রভাব বিস্তার করার জন্য কোনো কাজ যেন আমরা না করি। আমাদের দাওয়াত হবে শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহর জন্য যদি দাওয়াত হয়, পারস্পরিক হিংসা বিদ্বেষ এইগুলো যেন আমাদের মধ্যে কাজ না করে। অমুক আমার চেয়ে কেন বেড়ে গেল, অমুক আমার চেয়ে বেশি আরও সুন্দর কথা বলতে পারে কেন, এই সমস্ত শয়তানি ওয়াসওয়াসা যেন আমাদেরকে আঘাত না করে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের সহযোগী, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমরা যেন নেকির কাজে, আমরা যেন কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা করি, এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি। কে আন্দোলন, কে যুব সংঘ, কে জমিয়ত, এগুলো নিয়ে আমরা যেন মাথা গরম না করি, কেউ কেউ যেন পরস্পরকে বাধাগ্রস্ত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, এই সমাজকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোয় আলোকিত করার জন্য সাধ্যমতো ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহুম্মা আমিন। আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি ঘোষণা দিয়ে শেষ করছি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বার্ষিক তাবলিগি ইজতেমা আগামী 22 এবং 23 ফেব্রুয়ারি রাজশাহীতে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনাদের অনেকেই সম্ভবত সেখানে যান, তবু আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে এখানে দাওয়াত দিয়ে যাচ্ছি যেন এখান থেকে আপনাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে, সুযোগ রয়েছে, সেখানে যাওয়ার চেষ্টা করবেন। হকের আওয়াজে যেন সেখান থেকে বুলন্দ হয় সেই চেষ্টা আপনারা করবেন। আর আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া চাচ্ছি, আমাকেও দিনের খেদমতে চিরদিন ব্যাপৃত রাখেন। এবং মুহতার আমির জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, ওনার নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, তাই না? উনি কি এলাকায় কখনো এসেছেন নাকি? কখনো আসেন নাই? আসছিলেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উনি এখন অসুস্থ হয়ে আছেন, অনেকটাই অসুস্থ, বয়স প্রায় ওনার 77 বছর এখন। এখন আগের মতো আর সব জায়গায় যেতে পারেন না, তা আমরা যখনই বাইরে আসি উনি আমাদের কাছে সালাম পৌঁছে দিতে বলেন, তো আমরা তার সালামটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহ এবং সেই সাথে তার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করেন। বিশেষ করে তিনি তাফসিরুল কোরআন রচনায় এখন ব্যস্ত আছেন। তাফসিরুল কোরআন আপনারা পেয়েছেন না? 25 পারা থেকে শুরু করে 30 পারা পর্যন্ত বের হয়েছে, বাকি যে পারাগুলো রয়েছে সেই পারাগুলো তিনি শেষ করার জন্য সাধ্যমতো চেষ্টা করছেন। বলা যায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তিনি আলহামদুলিল্লাহ এখনও টেবিলে থাকেন। তা আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তাকে যেন দিনের খেদমতে যেন ব্যাপৃত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন এবং তার যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশব্যাপী যে খেদমত, এই খেদমতগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।